সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গণপরিবহনে ভাড়া বাড়ানোর সবশেষ সরকারি সিদ্ধান্ত মানা হচ্ছে না, নেওয়া হচ্ছে ইচ্ছে মতো নতুন ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডাও হচ্ছে। সড়কে পরিবহন সংকটে রয়েছে, তবে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন, রোহিঙ্গা সংকট সমাধানের সহায়তারও আশ্বাস দিয়েছে দেশটি। আজ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে জানানো হয় আগামী মাস থেকে আরও 1% বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেবে চীন। শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে 4টি সমঝোতা স্মারক ও চুক্তিও সই হয়েছে। এবং মাত্র 250 খরচে করোনা শনাক্তের কিট উদ্ভাবনের কথা জানিয়েছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। উদ্ভাবকরা জানান, প্রচলিত আরটিপিসিআর কিটের চেয়ে এর সক্ষমতা বেশি, কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে গিয়ে এলে শিগগিরই বাজারজাত করা সম্ভব হবে। এদিকে 11 আগস্ট থেকে শুরু হচ্ছে 5-11 বছরের শিশুদের করোনা টিকা দেয়া। এবার বিস্তারিত, রাজধানীতে গণপরিবহনে আজ ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে। বিআরটি এর বাস ভাড়ার তালিকা কোথাও দেখা যায়নি, এমনকি সকাল 7:30 থেকে 11:00 পর্যন্ত সড়কে প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চোখে পড়েনি। শ্যামলী বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছেন পাইকপাড়ার বাসিন্দা বিপ্লব। সায়েন্স ল্যাবরেটরি যাবেন, কিন্তু বাস পাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর দেখা পান কাঙ্ক্ষিত রুটের বাস, ঠেলে ধাক্কা দিয়ে কোনো মতে ওঠেন। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে একটা গাড়ি ধরছি, তাও অনেক ঠেলাঠেলি করে। তেলের দাম বাড়ায় শনিবার সড়কে বাস কম চলেছে, তাই রোববার অনেকেই একটু সকালে বের হন। কিন্তু এদিনও রাস্তায় বাসের সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় কম। যেখানে আমি যাব সেই বাসটা পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। তেলের দাম বৃদ্ধি, আবার যারা হেল্পার আছে তারা বেশি ভাড়া নিচ্ছে। আজকে ভিড় বেশি, বাচ্চাদেরকে নিয়ে আমি সরবত দিতে যাব, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি কিন্তু গাড়ি পাচ্ছি না। যারা কষ্টে সৃষ্টে বাসে উঠতে পারছেন তাদের জন্য অপেক্ষা করছে বিস্ময়। ঢাকায় কিলোমিটার প্রতি 35 পয়সা ভাড়া বাড়ানো হলেও কোনো কোনো রুটে 1.5 গুণ পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যেমন মিরপুর 11 থেকে বনানীর কাকলি পর্যন্ত ভাড়া 21.75 টাকার জায়গায় নেওয়া হচ্ছে 30 টাকা। গাজীপুর চৌরাস্তা থেকে গাবতলী পর্যন্ত 100 টাকা ভাড়া হবে। এখন 15 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে, 20 টাকার ভাড়া 25 টাকা নিচ্ছে। আগে তো ছিল 30 টাকা, এখন বর্তমানে ভাড়া বাড়তি কোম্পানিরা দিচ্ছে 45 টাকা করে ভাড়া। যেখানে 30 টাকা ভাড়া ওখানে 35 টাকা নিচ্ছে, যেখানে 40 টাকা ওখানে 50 টাকা। যাত্রী কল্যাণ সমিতি বলছে যাত্রীদের মতামত না নিয়ে একতরফা ভাবে বাস ভাড়া বাড়ানো হয়েছে। সরকার যে হারে বাসের ভাড়া বাড়ায় তার চেয়েও আরও বাড়তি কয়েক গুণ বাড়তি ভাড়া বাসে বাসে আদায় করা হয়, ফলে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। আমি মনে করি সরকার এই বিষয়ে মনিটরিং কার্যক্রম জোরদার করবে। যাত্রীরা বলছেন ওইবিলের মাধ্যমেই বাড়তি ভাড়া আদায় করে মালিকপক্ষ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রথম দিনে নতুন ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জেলায় দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়াঝাটির ঘটনা ঘটেছে। সড়কে পরিবহনের সংখ্যাও কম। বাড়তি ভাড়ার দাবিতে খুলনা বিভাগে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকের ডাকা ধর্মঘট বিকেলে জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ভাড়া তালিকা না থাকা ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে। এদিকে জ্বালানি তেল কম দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনের কয়েক মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেলের দাম বাড়াতে ভাড়া বাড়ায় দিছে, এখন আমাদের তো সমস্যা, আমাদের ইনকাম তো আর বাড়িনি। সরকারিভাবে কোনো চ্যাট নাই, চ্যাট না থাকার কারণে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আগে যেতাম 350, 250, 300, 500, 600। যে সত্তা কোম্পানি চাকরি করে আমরা সবাই একটা তুই একটা বিল পাই, রাস্তার টেবিল বিল পাই, সে বিল তো আমাদের পারে নাই। এদিকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো
সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত দাবি করবেন না। কোনো পরিবহন সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু দেশের নয়, অন্যান্য দেশের নারীরাও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নীতি আদর্শ অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে বঙ্গমাতা আ প্যারাগন অফ উইমেন্স লিডারশিপ অ্যান্ড নেশন বিল্ডিং ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর উদ্বোধন করেন তিনি। সংসারের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, প্রতিটি ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত গণ হলো, এই সময় আইয়ুব খান যখন গোলটেবিল বৈঠক ডাকলো, পেরোলে মুক্তি দিয়ে ওনাকে নিয়ে যাবেন, আমার আব্বাকে নিয়ে যাবে, আমার মা তার ঘোর বিরোধী ছিলেন, তার কথা ছিল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্ত মানুষ হিসেবে প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবে, বন্দী হিসেবে প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবেন না। বাবার পাশে থেকে থেকে যেভাবে তিনি সাহস দেখিয়েছেন, আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু না, পৃথিবীর অনেক মেয়েরাই তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে। রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। আগামী মাস থেকে বাংলাদেশকে আরও 1% বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেবে দেশটি। সকালে দুই দেশের মধ্যে সই হয়েছে 4টি সমঝোতা স্মারক ও চুক্তি। মাসরেক রাহাতের রিপোর্ট। দুই দিনের ঢাকা সফরের শেষ দিন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 1 ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। পরে ফিরোজপুরের কচা নদীর উপর একটি সেতু, প্রাকৃতিক দুর্যোগ, সংস্কৃতি বিনিময় ও শিক্ষাক্ষেত্রে সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে 4টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সফরে চীন বিশেষ কোনো বার্তা দেয়নি। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, নতুন লোন নিয়ে কোনো আলোচনা আলাপের কাছে দাঁড়িয়ে কাছে আসেনি। মেসেজটা কি, দেশ এই কোভিড দূর হয়েছে, এখন আমরা দেশে আমরা মোটামুটি কোভিড ফ্রি, একদিন কোভিড এর জ্বালায় বের হইতে পারেন নাই, তাই উনি বের হয়েছে। এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের যে this extra 1% of product and services that China will allow duty free from Bangladesh. বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে বেইজিং এর কার্যকর সহায়তা চেয়েছে ঢাকা। আশ্বাস মিলেছে পাশে থাকার, যে ইস্যুগুলো আমরা আলাপ করব তার কিছুটা তারা দুই পক্ষের সাথে একটা কনসেনসাস নিয়ে ওদের জানায়, আমরা তখন বসি। চায়নাকে বলেছি যে যখন যাবে থাকবে কোথায়, তার বলছে আমরা 3,000 বাড়ি বানিয়ে দিয়েছি, সো এইটা একটা অ্যাসিস্ট্যান্স আমাদের দেবে। আগামী মাস থেকে আবারও বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু করার কথা জানিয়েছে চীন। ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। জানান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে আছে চীন। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। মাত্র 250 খরচে করোনা শনাক্তে আরটিপিসিআর কিট উদ্ভাবনের কথা জানালো সায়েন্স ল্যাবরেটরি নামে পরিচিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর। এদিকে আগামী 11 আগস্ট থেকে শুরু হচ্ছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম। মাহমুদ কমলের রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্তে নির্ভরযোগ্য পদ্ধতি আরটিপিসিআর পরীক্ষায় ব্যবহারের জন্য বাজারে এখন যেসব কিট পাওয়া যায় সেগুলোর শনাক্ত ক্ষমতা প্রতি মিলিলিটারে অন্তত 1,000 কপি ভাইরাস। বিসিএসআইআর বলছে তাদের গবেষক দল এমন এক কিট উদ্ভাবন করেছেন যা প্রচলিত কিটের চেয়ে আরও 10 গুণ কম ভাইরাস দিয়েই শনাক্ত সম্ভব। এই কিটের খরচও কম, একটি নমুনা পরীক্ষায় মাত্র 250 টাকা। এটি উদ্ভাবন করেছেন বিসিএসআইআর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 16 জনের একটি দল। বাজারে যে সমস্ত কিট পাওয়া যায় যেটা দিয়ে বিভিন্ন হাসপাতালে এটা ডিটারমিনেশন করেছে কোভিড-19 রোগ, সেটা 1,000 মিলিপার কপি লাগে। তার মানে আপনার রোগে আক্রান্ত হওয়ার 3 দিনের পরে আপনি ডিটারমিনেশন করতে পারতেছেন, কিন্তু আমরা কিন্তু প্রথম দিনের পরপরই এটা আমরা ডিটারমিনেশন করতে পারবো, আমার 100 কপি লাগবে। পৃথিবীতে আমরা একমাত্র যারা এত কম দামে একটা স্পেশাল জিনকে ব্যবহার করি, এম জিনকে ব্যবহার করে প্রাইমার দিয়ে টার্গেট করে আমরা এই কিট আবিষ্কার করতে পেরেছি। কর্তৃপক্ষ বলছে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে শিগগিরই এটি বাজারজাত করা সম্ভব। আমরা যদি অ্যানালিটিক্যাল গ্রেডের পিওর স্যাম্পল
কেমিক্যালস পেতে চাই ভালো কোম্পানি থেকে, ওটা আনাও একটু ডিফিকাল্ট, একটু সময় লাগে। যদি এটা আমরা গ্রস লেভেলের চেষ্টা করি সরাসরি ইম্পোর্ট করা যাবে, কোনো অসুবিধা হবে না। এদিকে আজ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 11 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে 5 বছর থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম। 11 তারিখে বিআইসিসিতে সেখানে একটি বর্ণাঢ্য আয়োজন হবে, সেখানে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। তারপরে কিছুদিন আমরা গ্যাপ দিব, দেখব, অবজার্ভ করব। বেশিরভাগ এই কার্যক্রমটা স্কুলেই হবে। আপাতত 15 লাখ শিশুকে দেয়া হবে বিশেষভাবে প্রস্তুত ফাইজারের টিকা, যার জন্য সুরক্ষা সফটওয়্যারে করতে হবে নিবন্ধন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিদেশে যেতে নির্ধারিত খরচের 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি টাকা দিতে হচ্ছে কর্মীদের। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারে সিন্ডিকেট ও দালালদের দৌরাত্মে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। মাশরুক রাহাতের আরেকটি রিপোর্ট। কেরানীগঞ্জের ফাহিম কাজের সন্ধানে যাচ্ছেন ইতালি, এই জন্য তাকে খরচ বাবদ দিতে হচ্ছে 10 লাখ টাকা। বাবার সম্পত্তির কিছু অংশ বিক্রি ও ধার করে এই টাকা জোগাড় করেছেন তিনি। যাইতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছে, তো এই টাকাটা আমার একসাথে জোগাড় করতে অনেক কষ্ট হইতে হয়েছে, পাশে থেকে ধার নিতে হয়েছে, কিছু জায়গা জমি বিক্রি করতে হয়েছে। বিভিন্ন দেশে যেতে নির্ধারিত খরচ 1 থেকে 2.5 লাখ টাকার মধ্যে হলেও ফাহিমের মতো বেশিরভাগ কর্মীকেই গুনতে হচ্ছে 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি টাকা। কিস্তি থেকে টাকা উঠে এখন আমি বিদেশ যাচ্ছি, এখন লাগতেছে 3.5 লক্ষ টাকা। না, বাধ্য হচ্ছি, আমরা তো টাকা দিতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে যেটা নিয়ম, নিয়ম মাফিক আমরা করতে যাচ্ছি, কিন্তু তারা তো এটা ই করতেছে না, তারা বলতেছে যে এটা টাকা ছাড়া কোনো করার কোনো ওয়ে নাই। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন শ্রমবাজারে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের সিন্ডিকেট ও দালালদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা, অভিবাসন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। অনেক সময় এই টাকা তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রবাসী কর্মীদের। মিডলম্যান তো একটা বড় ধরনের সমস্যা। ধরেন আমি যদি আজকে একটা অফিস রেট দেই, সাপোজ 1,65,000 টাকা, মিডলম্যান বলবে 3 লাখ টাকা লাগবে। মানে মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটকে যদি আমরা নির্মূল করতে না পারি, মানে আমরা এটা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের রেমিটেন্স দ্বারা কখনো কাঙ্ক্ষিত সেবা পাবে না, এবং ন্যায্য খরচে, যৌক্তিক খরচে, সরকার নির্ধারিত খরচে তারা যেতে পারবে না। অনিয়ম বন্ধে ডাটা ব্যাংক কার্যকর করার উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ফলে রিক্রুটিং এজেন্সিগুলো দালাল ছাড়া জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডাটাবেস থেকে কর্মী সংগ্রহ করতে পারবে। কর্মীদের যাতে খরচটা কমে, এটা হচ্ছে বড় আমাদের চাওয়া। যারা নির্ধারিত খরচের বাইরে বা ডাটাবেজের বাইরে থেকে কর্মী নিতে চাইবেন, তাদের এই অশুভ তৎপরতাটি যাতে থেকে তারা সরে আসে, যেন সিস্টেমের মধ্যে থাকে, পদ্ধতি অনুসরণ করে কম খরচে কর্মী পাঠায়, এ ব্যাপারে আমরা জোর দিচ্ছি। প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে ডাটা ব্যাংক থেকে কর্মী সংগ্রহের নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে, তাই বিদেশে যেতে একজন ব্যক্তিকে প্রথমেই নাম নিবন্ধন করতে হবে বিএমএটির ডাটাবেজে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী সেপ্টেম্বর মাস থেকে লোডশেডিং অর্ধেকে নেমে আসবে, আর অক্টোবরে মানুষ নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুপুরে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, লোডশেডিং কমাতে বিদ্যুতের উৎপাদনও বাড়ানো হবে। লোডশেডিং কমাতে এলাকা ভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান প্রতিমন্ত্রী। লোডশেডিং এর সমস্যা সাময়িক উল্লেখ করে তিনি বলেন, জনগণের কথা সরকারের মাথায় আছে, মানুষকে কেউ ভুক্তভোগী চায় না। জ্বালানি তেলের বাড়তি মূল্য ব্যবসায়ীরা মেনে নিয়েছেন বলেও দাবি করেন তিনি। মূল্য বৃদ্ধির ব্যাপারটা তারা মেনে নিয়েছে, কারণ তারা তাদের কথাটা হলো বিশ্বের বাজারে যেহেতু উদ্যোগতি, আপনারা অ্যাডজাস্ট করছেন, ভবিষ্যতে যদি সমস্যা কমে যায় আপনারা আবার ফিরে অ্যাডজাস্ট করবেন। হয়তো অক্টোবর থেকে আমরা পুরোপুরি আমরা ভালো আগের অবস্থায় আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে দাম বাড়ানো হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। কৃষি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাবে বলে আশঙ্কা জানান তিনি। বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন লোকসানের কথা বলা হচ্ছে, অথচ 5 বছর আগেও তারা লাভে ছিল, তখনও আন্তর্জাতিক বাজারে
বাজারে তেলের মূল্য কম থাকলেও দেশে বেশি ছিল। সরকার সব বিষয়ে মিথ্যাচার করছে দাবি করে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। এদের তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যিকার যে বিষয়টা আপনার নিজেকে প্রশ্ন করুন, তাহলে দেখবেন যে চালের দাম কত বেড়েছে, তেলের দাম কত বেড়েছে, সবজির দাম কত বেড়েছে, মাছের দাম কত বেড়েছে, গোষ্ঠীর দাম কত বেড়েছে, তারই বুঝবেন যে এই দেশের অবস্থা কি। অভিনব কৌশলে ট্রাকের তেলের সিলিন্ডারের ভেতর 1,90,000 পিস ইয়াবা পাচারকালে তিনজনকে আটক করেছে র্যাব। টেকনাফ থেকে আসা ট্রাকটিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় থামিয়ে তল্লাশি চালায় র্যাব। এর তেলের সিলিন্ডারের ভেতর পাওয়া যায় ইয়াবা। আটক করা হয় চালকসহ তিনজনকে। জব্দ ইয়াবা গাজীপুরের চৌরাস্তায় তিন মাদক চক্রের কাছে যাচ্ছিল, তবে আটক করা যায়নি ট্রাকের মালিক সোহেলকে। তাকে ধরতে পারলে টেকনাফের ইয়াবা পাচার চক্রের হোতাদের ধরা সম্ভব হবে বলে জানায় র্যাব। গাজীপুরে তাকুয়া পরিবহনের চলন্ত বাসে ডাকাতি ও এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। বিকেলে এ নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নগা থেকে বাসে আসা দম্পতি গতকাল ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে শ্রীপুরে যেতে তাকুয়া পরিবহনের একটি বাসে ওঠেন। পথে চান্দনা চৌরাস্তা থেকে বাসে ওঠেন ওই পরিবহনেরই তিন শ্রমিক। হোতাপাড়া অতিক্রমের পর বাস থেকে ওই নারীর স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। বাসে থাকা দুজন সহ পাঁচজন ওই নারীকে ধর্ষণ করে। পরে নারীর স্বামীর মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি। এদিকে ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণপরিবহনে ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্ত মানা হচ্ছে না, নেই চার্ট, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনি ব্যবস্থা বলেন সড়ক মন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের পাশে থাকবে চীন, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আশ্বাস, চারটি সমঝোতা স্মারক ও চুক্তি সই। করোনা শনাক্তে দেশের নতুন কিট উদ্ভাবন, সক্ষমতাও বেশি, 5 বছর ধরে 11 বছরের শিশুদের টিকা দেয়া 11 আগস্ট শুরু, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইতিশান নাসিমও শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।